হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আবারও রান্নাঘরে। তো আজকে সকালবেলার ব্রেকফাস্ট যেটা, পাস্তা। তো এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়েছি, সব রেডি করে নিয়েছি। একটু সাদা তেল দিলুম। প্রেশার কুকারে পাস্তা সিদ্ধটা করে নিই, একটু আঁচটা কম করে দিই। বাবু হে, গরম হয়ে গেছে। মাথায় একটু তেল দেবো, কারণ মেথি একটুখানি ভেজাবো, ভেজিয়ে মাথায় দেবো। মাথার তেলগুলো কি দুঃখ হয়েছে, আজকে না আজকে ভিজিয়ে সারা সপ্তাহে দেখবো, আর সোমবারের দিনে ইয়ে করবো, করলে করবে না করলে থাকবে ওখানে ঘরে। তো এগুলো একটু হালকা কইরা, ভাই জানি ভাই জানি ভাই জানি মাছ তুমি পাঠাচ্ছো। নতুন ব্যাগ, নতুন জলের বোতল, ওই যে রেড কালারের ব্যাগটা গেছে, তারপরে নতুন আবার বলে টিফিন বক্স। হ্যাঁ হয়েছে, একটুখানি ফল খায় না তার ঘুরে আসে। আর খাওয়ার দিন দিন কত রকমের এখন ভাত হচ্ছে আমি বুঝতে পারছি না। কে শশু তো সকালবেলার ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেল, পাস্তা আজকে। আর এখানে ঘর পরিষ্কার করতে এসেছে, নিচতলার ঘরগুলো খুব নোংরা হয়েছিল, 2015 সাল থেকে ওরকমই পড়ে আছে। আর আমার ছেলে তো একদম ব্ল্যাকবোর্ড পেয়েছে, কালার করে একদম পুরো ঘর ভরিয়ে দিয়েছে। তো সেগুলো পরিষ্কার করছে, নিজে দুজন এখানে পরিষ্কার করছে, চারজন লোক এসেছে ঘরগুলো পরিষ্কার করার জন্য। তারপর একের পর একের রান্না চলছে, যেটা হচ্ছে ছেলের জন্য টিফিন বানাবো, রোলের মতো করে দেবো। এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আলু কুচি নিয়েছি, ওর মধ্যে দুটুকরো চিকেনও দিয়ে দেবো। তো ওটার গন্ধে গন্ধে খেয়ে নেবে। তো রুটি ভাজাই আছে, ওটাকে গরম জলে একটুখানি সেঁকে নিয়ে একদম রোলের মতো করে দেবো টিফিন, এইটা পাঠিয়ে দেবো। তো দুটো টিফিন দিয়েছি, ভাবছি যে ক্লাসে যদি খেতে পারলে খাবে, না খালে গাড়িতে বসে খেয়ে নেবে, কারণ ওদের তো আবার টিফিন খাওয়ার অনেকটা সময় দেয় না। যারা খেয়ে নিতে পারে পারে, যারা খেয়ে নিতে পারে না ওরকমই থাকে। বাদ বাকিও গাড়িতে বলি যে গাড়িতে বসে খেয়ে নিবি, তাছাড়া পেটটা না ভরলে বাড়িতে এসে তাণ্ডব শুরু করে দেয় পেটটা যদি খালি হয়ে যায়। তো যাই হোক, এখানে কয়েক টুকরো চিকেন দিয়ে সব কিছু সবজি টবজি দিয়ে একটু করে দিচ্ছি, সবজিটাও পেটে যাবে, ওই চিকেনের টুকরো যাবে, রুটি দুটোও চলে যাবে। তো এখানে ঝটপট করে আর সকালবেলার জন্য পটল ভাজা করছি, আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে করবো, আর ডিমের ঝোল, ভাত দুপুরবেলার জন্য সব কিছু এখন গরম টরম করে রেডি করে নিচ্ছি। এখানে ওই লাউয়ের চোকলা ভাজা, ডিমের ঝোল, মসুর ডাল, এগুলো সব কিছু এখনই সব রান্নাঘরে কাজ করে তুলেছি আমি। যা ঘুরে আসো, যাও ওটার সম্পর্কে পুজো করবো, তো প্রায় এগুলো হয়ে এসেছে আমার, এটাকে এখন শুধু রোল বানানোর অপেক্ষায়। আর এখানে পটল ভাজা, ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নিয়েছি, আলু সিদ্ধ মাখবো, ওর বাবাকে একটু খেতে দেবো ওই পটল ভাজা, আলু সিদ্ধ আর ডাল দিয়ে, সকালবেলা ওটা খেয়ে খাবে। আবার টিফিন মানে ভাগে ভাগে এরকমই হয়। তারপরে দুপুরবেলা কী করলাম, কামরাঙ্গাটা মেখে নিলাম।
কামরাঙ্গায় দেখে না লোভ হয়েছে, বরঞ্চ খুব লোভ হয়েছে কারেঙ্গাটা দেখে। তোর বাবাকে বললাম যে একটুখানি নিয়ে আসো না কামরাঙ্গা। তো মামার বাড়িতে গাছ ছিল প্রচুর কামরাঙ্গা, খুব মিষ্টি কামরাঙ্গা ছিল। কামরাঙ্গার চাটনি খাওয়া যায়, তারপর চচ্চড়ি খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, বিভিন্ন রকমের কিন্তু প্রিপারেশন করে কামরাঙ্গা খাওয়া যায়। তো যাই হোক, তো দেখে লোকটা সামলাতে পারেনি, তো নিয়ে এসেছে। তো চারটে কামরাঙ্গা নিয়েছে এখানে কত, 40 টাকা, একটাই কিন্তু 10 টাকা করে নিয়েছে। তো এটাকে মেখে একদম কাসুন্দি দেব না, কারণ একটু শরীরটা খুব খারাপ, তো ঠান্ডাও লেগেছে, কথাগুলো কেমন জানি হয়ে গেছে। তো ওই যে ব্ল্যাক নুন, তারপর অনেক কিছু, ওই নুন টুন, বিট নুন, এই নুন, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে মেখে ওই একটু সবাই মিলে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এটাকে খেয়ে নেবো। তো এখানে সবগুলো বসে পড়েছি, তো একদম প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। বৃষ্টি পড়েছে একদম, কাদা বৃষ্টি, সন্ধ্যা থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল, এখন বৃষ্টি পড়ছে। তো আমরা এক কাকিমার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। তো এই রাস্তাটা তো তোমাদের পরিচিত, তো আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা, বেশি দূরে নাই, কাছে পিঠে। তো মা, বৈশালী, আমি আর বড়, আমার ছেলে আর পুচকিটাকে রেখে এসেছি, কারণ বৃষ্টি পড়ছে। আবার যদি আস্তে আস্তে বৃষ্টি পড়ে নিয়ে আসতে ওকে অসুবিধা হবে, তো সেই জন্য ওকে রেখে আমরা চলে এসেছি। ওই যে ওরা তিনজন আগে আগে আর আমি পিছনে যাচ্ছি। তো চলো সবাই খেয়ে আসি। সাজুগুজু করনি, সাজুগুজু করতে একটুখানি কাকাইকে দেখ। আসছি কাকিমা, কেমন খেলি, খুব ভালো আছে? পছন্দের খাবার ছিল না?